তারাও ভালো যোগ্যতাও আছে তারপরেও কেউ বলে না সেক্স করবা আমার সাথে হাই হাই ইতনা সুকুন তো কেমন আছো তোমরা তো সবাই আবার স্বাগতম আমার আরো একটা নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো তারপরে বলে দিচ্ছি আজকে আমরা রিঅ্যাকশন করতে যাচ্ছি সো উইদাউট টেস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক হারাও ভালো যোগ্যতাও আছে তারপরেও কেউ বলে না কি ধুনের চেহারা গো এর থেকে তোমার কুত্তার চেহারাটা বেটার আছে ও মানুষ আবার তোমার জাতির গ্রাস পাবে ঠাড়া পড়বো ওই মাদার চোদের উপরে যে তোর জাতির গ্রাস পাবে আচ্ছা তুমি আমাক দেখো নাই আমার মনে হয় যখন ওরা মারপ্যাট থেকে নামে একটা একটা টিকটক অ্যাকাউন্ট খুইলা নামে না হলে এদের আশেপাশে যারা থাকে আর যারা দেখে যে নামতাছে তখন ওই মাদার চোদগুলো একটা টিকটক অ্যাকাউন্ট খুইলা দেয় তাদেরকে না হলে তো ভাই এভাবে এই বয়সে টিকটক করার কথা না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমাদের এই বয়সে আমরা মোবাইল কারে কই চিনতাম না একটা মোবাইল ছিল যেটার মধ্যে যে কোনো বাটামে চাপ দিতাম জাস্ট একটা গানে বাজতো ধুম বাজালে ধুম বাজালে ধুম আর সত্য কথা বলতে ওই দিনগুলোকে খুবই মিসও করি যদি ওই মোবাইলটা আবারও পাইতাম তাহলে হয়তো আগের স্মৃতিগুলো অবশ্যই অনেকবার মনে করতে পারতাম সো কে কে মিস করো সে আগের দিনগুলো অবশ্যই কমেন্ট করে জানাও আমার লাকি পারসন রে ভাই লিখন তুই তুই একটা লাকি পারসন আমার লাগে কেননা তোরা আমি যতবার শুটকি মারছি ততবারে আমার ভিউজ প্রচন্ড আসে তোরা আমার মারতেই ভাল লাগে যতই মারি ততই ভাল লাগে তবে ওই বোকা চোদা পিছনে ওইটা কেন তো বারবার হাত লড়াই ওইটার কি দরকার ভিডিওটার পুরোটা ক্রেডিট যেহেতু তুই একাই নেস তাহলে কেন ওই মায়াটার পিছনে এইভাবে দাঁড়া করে রাখোস প্রতিবন্ধীর মতো এই জিনিসটা তো খারাপ লাগে রে ভাই ওই প্রতিবন্ধীরা দূরে রাখ ভাই আমার গন্ধ লাগতেছে ওইটা শরীর থেকে গন্ধ আইতাছে দুর্গন্ধ আইতাছে আপনার এটা তো মনে হয় ভদ্র ঘরের পোলা তাইলে কথা এত গন্ধ কে সুলতান ডাইনের লোকজন তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছে বুঝছো সাবধানে থাকবা ভয়ের কিছু নাই আর যদি মনে করো যে ভয় লাগতেছে তাহলে সিদ্ধান্তের কাছে চলে আসবা বুঝা গেছে ইটস দ্যাটস অ্যাকচুয়ালি ওয়ার্ক আপনি এটা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত আচ্ছা ভাই কেউ যদি সিরিয়াসলি জেনে থাকো যে এটা সত্যিকারের কাজ করে তাহলে অবশ্যই আমাকে অ্যাপসটার নাম কমেন্ট বক্সে জানাও কারণ আমি ফার্স্ট টাইম এরকম কোনো একটা অ্যাপস দেখতেছি আমি এটা বিষয়ে রোস্ট করতেছি না আমি যা জানতে চাইতেছি ভাই প্লিজ কেউ যদি জানা থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও তো আর কমেন্টে অবশ্যই অ্যাপসটার নামটা দিয়ে দিও না লিংক দিয়ে দিও সাপাস পাইক না সাপাস আরে এক্সট যাই হোক এখানে সবকিছুই হাসিময় তবে একটা জিনিস খুবই উল্লেখযোগ্য যে এখানে ফার্স্টে কিন্তু হিজলাটাই ছেলেটারে সাহস দিতেছিল যে এইসব করতে কিন্তু দুর্ভাগ্যবশত যখন ক্যামেরা সামনে নিয়ে আসছে তখন জুতার বাড়িটা মারছে আমার ওইটাই ভালো লাগছে জুতার বাড়ি মারছে কেননা এইসব বোকা চোদা মাদার চোদ গুলো জুতার বাড়ি খায় অভ্যস্ত হয়েছে এইসবের সাথে এগুলোই যায় আর এইসব গ্রামের চাচা তো ভাইসারি গুলো হয় টিকটক আর এইসব ভিডিও গুলো কিন্তু টিকটক থেকে ডাউনলোড করা তো তার মানে কি বোঝা গেছে টিকটক এর গুলা নিজেরা হিজলা হিজলা দেখলে হিজলার প্রতি ভালোবাসা বেড়ে যায় টিকটক আর এইসব টিকটকার গুলো এক একজন নিজেকে যে কিভাবে আল্লাহ ভালো জানে আর কি করতে চাইতেছে এই যে দেখো আমি তো কিছুই বুঝতেছি না তবে লাস্টে কি এটা কুত্তার মতো জিব্রা বের করলো তার মানে তারা রাতের দিকে অনেক এক্সপিরিয়েন্স আছে রাতে চাটা দিয়ে মাল শুরু করার মানে কাজ শুরু করার কি বলছেন আমি কিন্তু খারাপ কিছু বলতেছি না চাটা দিয়ে অনেক কাজ শুরু করা হয় যেমন আইসক্রিম খাওয়া তেঁতুল খাওয়া আমি এইসবের কথা বলতেছি আর তুমি যেটা বুঝছো ওইটাও আরে
এই যে আরেক ম্যাগি হলো এই নৌশিন আতিফ ইসলামের বউ। আচ্ছা যে ভালো হোক এটা ধার বিষয় না, বড় কথা হইলো গে হে এমন একটা পার্সন যে কিনা আগে প্রথমে কয়েকদিন পাগলের মতো অবস্থা হয়ে গেছিল, তারপরে ঠিক হয়ে গেছে, বর্তমানে নাইকের মতো হয়ে যাইতেছে। পরীর মতনই দেখা যায়, আর আমি তার মতন হওয়ার অনেক শখ, আমি একটা নাইকে হতে অনেক শখ। গান গায় আর কি যা অবস্থায় যাইতেছে উনি। কিছুদিন পরে হয়তো বা আমি সাকিব খানের সাথে তার মুভিও দেখতে পারি, ইনশাল্লাহ তিনি সাকিব খানের সাথে মুভি করবে, তারপরে তার পেটে আর একটা বাচ্চা আসবে। যেহেতু তার হাজবেন্ড তাকে বাচ্চা না দিয়ে মারা গেছে, এমনকি সে অন্য কোনো জায়গায় বিয়ে বসতে আসে না, তার মানে তার সাকিব খান ছাড়া অন্য কোনো উপায় নেই। দেখো ভাই, এখন অনেকের মনে বাজে প্রশ্ন উঠতেই পারে যে ভাই ওর স্বামীটা মারা গেছে, তুমি তাকে নিয়ে বাজে কথা কেন বলতেছো? ভাই একজন মানুষের স্বামী মারা গেলে তার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করা উচিত, এমন না যে তার জন্য গান গেয়ে দোয়া করা উচিত। ভাই গান গাইলে কেউ বেহেস্তে যাবো? তাহলে মনে করো যাদের যাদের আত্মীয় স্বজন মারা গেছে তারা সবাই নামাজ না বইরা মনে করো যে এখন গান গায়ে এক একজনের জান্নাত বাসী করতো। দুনের কথা কোনো মিয়া, আর নসিন এই ম্যাগি ম্যাগির মতোই থাকবে, ও জীবন ভালো হইতে পারবে না। ও আগেও একটা ম্যাগি ছিল, মাঝখানে স্বামী মারা যাওয়া একটু ভালো আর অভিনয় করছে, এখন আবার খারাপ হয়ে গেছে, ভবিষ্যতে আরো খারাপ হয়ে যাবে, এটাই আর কিছু না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। Yes. Alex. Oh my god. দেখো গিরিমা পার আগে পিছিয়ে কি আছে ওইটা আমার জানার বিষয় না, তবে হ্যাঁ বড় কথা হলো সে চুল কাটলো কেন এটা আমি জানি না, তবে কেউ যদি জানা থাকো আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। যদি কোনো বাজে রিজন হয়ে থাকে তাহলে মনে করো যে ঈদের পরে ইনশাল্লাহ পিছন মারবো খারাপ থাইকা গিরিমা পারে। সো তাড়াতাড়ি কমেন্ট করে একটু জানাই দাও না কোন কারণে চুল কাটছে, আর আমি তো টিকটক ইউজ করি না যার কারণে আমি জানতে পারি না, তাই আর কি তোমরা একটু যদি কমেন্ট করে জানাই দিতে তাহলে ভালো হইতো আর কি, ধন্যবাদ দিতাম অনেক কয়টা। তো এখন একটা চ্যালেঞ্জ টাইপ ভিডিও প্লে করা হবে, যদি এই ভিডিওটা দেখে তোমরা হেসে ফেলো তাহলে তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবে, না হলে করার দরকার নাই। ওকে আই দুই গন্ড হইছে বাদ বয়সি দেন তো বাদ হয় না কেলি গহন এর দুই গেলা পানি এক গেলা চাইল দিস নাই হ্যাঁ দুই গেলা পানি এক গেলা চাইল তো দিছি দেন তো তো না কেলি গিয়া তো শর্ত মোতাবেক তুমি হেরে গেছো, তো সাবস্ক্রাইব করো। কাম সেরে ফেলেছেন ভাই না। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু এনজয়, এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করো, আপাতত জন্য গেলাম 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 গেলাম।